চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত না ফেরাতে সে পাড়ি দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীরঞ্জন মজুমদারের সহধর্মিনী মিলন প্রভা মজুমদার। গত বেশ কিছুদিন ধরে নানান রোগে আক্রান্ত হয়ে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল প্রায় 9:15 নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিলন প্রভা দেবীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত মিলন দেবী ছিলেন বরজলাস্থিত অবলম্বন আপনা ঘরে বৃদ্ধ আবাসের অন্যতম কর্ণধার। এদিন হাসপাতাল থেকে তার মৃতদেহ আপনাঘর বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হলে সেখানকার আবাসিকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে মরদেহ তার নিজ বাসভবন হয়ে বটতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই সম্পূর্ণ হয় তার শেষকৃত্যের কাজ। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শোকবার্তায় মুখ্যমন্ত্রী মিলন প্রভা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়াত সুধীরঞ্জন মজুমদার রাজ্যের স্বার্থে যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তার সমান ভাগিদার ছিলেন তিনি। অবলম্বন আপনাঘর পরিচালনার মধ্য দিয়ে মিলন প্রভা মজুমদার সমাজসেবায় যে অসামান্য অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। এদিকে মিলন প্রভা দেবীর মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনিও প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মসদ্গতি কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উপমুখ্যমন্ত্রী জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের সাথে রাজনৈতিক দিক দিয়ে মতপার্থক্য থাকলেও ব্যক্তিগতভাবে দারুণ সুসম্পর্ক ছিল। সেই সুবাদে মিলন প্রভা দেবীর সাথেও একটা ভালো সম্পর্ক ছিল। কি বলবেন, দেখুন, সুধীরবাবুর সঙ্গে আমাদের খুব ভালো পরিচয় ছিল। 1999-এ আমরা একসঙ্গে দাঁড়িয়েছি ইলেকশনে, উনি কংগ্রেসে, আমি বিজেপিতে। ওনার বাড়িতে প্রায় যেতাম আমি, মাস্তির সঙ্গে খুব ভালো পরিচয়, অনস্ট্যান্ডিং নিজের স্ট্যান্ডিংও ছিল ওনার, একটা সুসম্ভব করতেন উনি খুব ভালো, এবং ওনার সব খুব বিশেষ পরিচয় আমাদের তো। এবং আমরা ভাবি যে ওনাদের কাজটা যেমন হল চলতে থাকে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেন।